তাহলে আমি ছোট্ট করে একটু ফালাইয়া দিয়ে দিই, তাহলে আমি ওখানে ফেলে দিলাম, তাহলে একটা ছোট্ট করে ফোড়াটা সুন্দর হয়েছে না? এখন আমি বলছি কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো আমি এখান থেকেও দিতে পারি, এখানে আমি অত সময় দিব না, আমি কাছে নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু আমি একটু প্রেশার দিয়েছি যাতে করে ভিতর দিয়ে না যেতে পারে। দেখেছো? গেছে? কিন্তু সম্পূর্ণ কিন্তু হয়নি, যাই যাক না কেন, বেশি সময় তো আমি দিতে পারবো না। তখন আমি পুশ করলাম, সেলাইটি কিরকম হয়েছি? সুন্দর, তাই না? সুন্দর। ঠিক আমি আর একটা বলেছিলাম, আচ্ছা এইটাই আমি ব্যবহার করি, কিন্তু পৃথকভাবে ব্যবহার করাটা ওয়াইজ হবে। এখন দুইটা স্লাইড আছে, আমি দুইটা করি। তাহলে এটা আমি কি করলাম, কি করলাম, আমি সামনের দিকে নিয়ে আসছি, তারপরে আমি আবার সামনের দিকে ব্যাক করেছি, তাই না? আর আরেকটা পদ্ধতি হলো যে আমি এটি স্প্রেডার হিসাবে ব্যবহার করি অপচয় রোধের জন্য, বুঝছো? কিন্তু ওটা কিন্তু নিয়মের ভিতরে না। তাহলে আমি বলছি ঘন করবে, আমি আরও ছোটো করে দিলাম, কিন্তু টেকনিকটা এখন ঘন আর ইয়া করা হলো তোমার ভিতরে। এখন আমি এইটাকে স্প্রেডার বানাইলাম, তাহলে একভাবে করেছি। এখন আমি বলছি যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এখন ঠেলে নিয়ে যাচ্ছি, ওটা টেনে নিয়ে গেছিলাম না, এখন আমি পুশ করে ঠেলে নিয়ে যাচ্ছি। লেগে গেছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তাহলে 1 2 3 হয়ে গেছে, আমি টান দিলাম, কোথায় দাঁড় ঠেলে শেষ, এই দেখো ভালো হাতে ভালো তো হবেই, হাতে ভালো তো হবে, তাহলে একটা আদর্শ স্লাইড হয়ে গেছে।